আমাদের বাঙালিদের ঘরে ঘরে টমেটো একটি পছন্দনীয় সবজি। আর এই সবজিটি প্রায় সকল ঘরের সকল মানুষই পছন্দ করে। আর আমরা অসিজনেও অনেকে এই টমেটোটি খেতে চাই না। অনেকে বলে থাকে রান্না করলে টমেটো শক্ত হয়ে যায়, তাই অনেকেই অসিজনের টমেটোটা খেতে পছন্দ করেন না। তাই আমি আজকে দেখালাম অসিজনের টমেটো কীভাবে খুব স্বাদ করে রান্না করা যায় এবং মজা করে খেয়ে নেওয়া যায়। তো চলুন তাহলে দেখে নিই। আমি এখানে রসুন বাটা নিয়েছি, আর নিয়েছি দুটো পেঁয়াজ বেটে, আর আমি এখানে কাঁচামরিচ ফালি করে নিয়েছি, আর ধনে পাতা কুচি করে নিয়েছি, আর নিয়েছি আমি রুই মাছ, আর নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো, আর আমি এখানে তিনটে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, একদমই কুচি করে কেটেছি। আর আলুগুলোকে আমি মধ্যম আকার করে কেটে নিয়েছি, একদম টমেটোর মতো করে। টমেটো যেভাবে কেটেছি আলুটাও ঠিক সেভাবেই কেটে নিয়েছি। আর নিয়েছি প্রয়োজন মতো লবণ। তো এখন আমি রান্নায় চলে যাব। তো আমি একটা কড়াইতে অল্প তেল দিয়ে নিয়েছি, আর এই তেলটাতে আমি এখন আলুগুলোকে সুন্দর করে একটু ভেজে নেব। আর আলুটা ভেজে নেওয়ার কারণ হলো এখানে একটু সিদ্ধ হয়ে যাবে, তার উপরে আবার একটা দারুণ ফ্লেভার আসবে। আর আলুটার কালার ঠিক রাখার জন্য আমি এতে একটু হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটু লবণ। তারপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আলুটা এদিকে হতে হতে আমি অন্য একটা চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর ফ্রাই প্যানের তেলটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এতে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে আমি আলুটাকে একটু পরপর নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাছগুলো আমার এই ফ্যাকে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, আর আলুটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। তো আমি আলুটাকে উঠিয়ে নিচ্ছি। এই অল্প তেলের মধ্যেই আমি টমেটোগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর টমেটোটা এখানে ভাজার উদ্দেশ্য হলো যেন একটু নরম হয়ে যায়। আর দিয়ে দিচ্ছি সামান্য লবণ। তো আমি অল্প ঢেকে তারপরে আমি টমেটোগুলোকে সিদ্ধ করে নিয়েছি। আর টমেটোটা অনেকটাই নরম হয়ে গিয়েছে, আর টমেটোতে একটা সুন্দর ফ্লেভার চলে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো আমি আবার অল্প তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো যখন পেঁয়াজটা হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ রসুন বাটা। তো রসুন বাটাটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এতে দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা। আর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপর আমি এক চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি। তারপর একটু নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে দিচ্ছি।
তো যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে আমি আরও ভালো করে কষিয়ে নিচ্ছি, একদম মিহি শুকনো করে ফেলবো। তো এভাবে নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। তো আমার মশলাটা যখন কালার চলে এসেছে তখন আমি এতে দিয়ে দিব অল্প পানি। তারপর পানিটা যখন গরম হয়ে আসবে, একদম বলক চলে আসবে, তখনই আমি এতে আলু এবং টমেটো একসাথে দিয়ে দিব। তো আলু আর টমেটোটা যখন ভালো করে বলক চলে এসেছে এবং কষানোর একটা ভাব চলে আসছে, তখন আমি ভালো করে নেড়ে চেড়ে তারপর একটু সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন দেখলাম যে অনেকটাই কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি দিয়ে দিব এতে কিছু আম, আর এই আমটা আমার ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ওপরে আমি মাছগুলো বিছিয়ে দিয়েছি। মাছগুলো বিছিয়ে দিয়ে তাতে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। আপনি এখানে টক হিসাবে আমের পরিবর্তে কাঁচা তেঁতুল অথবা জলপাই, যেটাই থাকুক, আপনি ইউজ করতে পারেন। চালতাও ইউজ করতে পারেন। এখন আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি অল্প সময়ের জন্য ঢেকে দিয়েছিলাম। তো এখন আমি ধনে পাতা দিয়ে একটু ঢেকে দিব। তো এখন আমার রান্নাটা পুরোপুরি হয়ে গিয়েছে। তো আমি চুলাটাকে নিভিয়ে দিব আর আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। তবে এই টমেটোটি খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর এভাবে যদি রান্না করেন আপনি বুঝতেই পারবেন না যে এটা আনসিজনের টমেটো। তো ভিউয়ার্স, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমভাবে বাসায় রান্না করে সবাইকে খাইয়ে দেখেন, খুব বাহবা পেয়ে যাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Thank you.